হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রফিক খন্দকার। আজকে সারাদিন শুধু বৃষ্টি 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 আর বৃষ্টি। বৃষ্টি নিয়ে আজকে আজকের এই বৃষ্টির দিনে কে কী করলেন? কেউ হয়তো সারাদিন ঘুমিয়ে কাটিয়েছেন। যারা ঘুমিয়ে কাটিয়েছেন তারা যদি কেউ রোজা থেকে থাকেন, তাদের রোজাটা আজকে খুব অনায়াসে হয়ে গেছে, কোনো পেইন নিতে হয়নি। আর যাদের অফিস ছিল তারা হয়তো বা যারা অফিসে ইনডোরে কাজ করেন তাদের জন্য আমাদের কোনো কিছু হয়নি। যারা আউটডোরে কাজ করেন তাদের 12টা বেজে গেছে, কেননা এইরকম বৃষ্টিতে বাইরে কাজ করা তো অনেক অনেক জটিল একটা ব্যাপার। তো এই জটিল ব্যাপার যারা ফেস করেছেন তাদের জন্য অবশ্যই আমাদের সমবেদনা থাকবে, আর যারা ঘরের ভিতরে ঘুমিয়ে কাটিয়েছেন তাদের জন্য আমাদের সমবেদনা থাকবে না, কারণ তাদের তারা তো নিজেরাই অনেক আনন্দে কাটিয়েছেন। তো বৃষ্টিতে সারাদিন যে বৃষ্টি হলো এতে যেটা হচ্ছে যে ঢাকা শহরের অনেক 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 জায়গা তলিয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছে। পত্রিকা এইসব নিয়ে নিউজ এসছে, আমি একটু পরে এই নিউজগুলো নিয়ে কথা বলবো। তো আমরা যে এলাকাটাতে থাকি আশা করি এখনও রাস্তাঘাট উঁচু হওয়ার কারণে এখন পর্যন্ত কোনো ইফেক্ট পড়েনি, রাস্তাঘাটগুলো এখনও ভালো আছে হাঁটা চলাচল করার মতো। কিন্তু যেসব জায়গায় তবে নিচু যেসব বাড়ি আছে, আগের যেগুলো বাড়ি যেগুলো নিচু সেগুলোতে প্রত্যেকটা বাড়িতে পানি উঠেছে, এবং অনেক দোকানপাটের ভিতরে পানি উঠেছে যেগুলো দোকানপাট আগে নিচু নিচুতে অবস্থান করছে যেগুলো। তবে ঢাকার এখন যেটা সমস্যা এটা হচ্ছে পানি নিষ্কাশন যে ব্যবস্থা এটা আগের থেকে কমতে 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 খুব খারাপ পর্যায়ে চলে গেছে। কারণ আগে অবকাঠামোগত জিনিসগুলো কম ছিল, রাস্তাঘাট কম থাকার কারণে পানিগুলো পাস হয়ে যেত, এখন রাস্তাঘাটগুলো বেশি হওয়ার কারণে পানি পাস হওয়ার মানে পানিটা দ্রুত নিষ্কাশন হওয়ার যে ব্যবস্থাটা এটা একরকম অনেকটাই কমে গিয়েছে। যদিও এইসব নিয়ে ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই ব্যবস্থাগুলো আসলে অপ্রতুল। যখন প্রচণ্ড রকম বৃষ্টিপাত হয় তখন এই পানিগুলোকে একসাথে যখন যেতে শুরু করে তখন খুব সংকীর্ণ জায়গায় দিয়ে খুব বেশি পানি যেতে পারে না, যার কারণে কী হয় যে পানি জমে যায়। বিশেষ করে বাড়িঘর বা দোকানপাটে যেসব জায়গায় নিচু সেখানে পানি জমে যায়, আর এত বেশি বাড়িঘর এত বেশি দোকানপাট যে পানিগুলো বের হওয়ার যে জায়গা সেটাও কিন্তু নেই। তো এইসব কারণে কিন্তু ঢাকা শহরে পানি জমে যায়। আর যেগুলো আগে যেগুলো খাল ছিল বা লেক ছিল সেগুলো তো একরকম ভরাট হওয়ার পথে, ভরাটি সেগুলো খুব সংকীর্ণ হয়ে গেছে এবং এইসব জায়গায় ওই সব জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে অনেক সময় লাগে। আর ড্রেনগুলোতে তো ময়লা দিয়ে ভরা, এখানে পানি যেতে পারে না কারণ এখানে অন্যান্য ময়লা পলিথিন থেকে শুরু করে হাবিজাবি দিয়ে এগুলো ভর্তি হয়ে থাকে, যার কারণে পানিগুলো আজকে এই অবস্থা মানুষের চরম একটা দুর্ভোগ চলছে। তো আজকে এটা নিয়ে প্রত্যেকটা পত্রিকা অনেক অনেক নিউজ আছে, এই নিউজগুলো ক্ষেত্র বিশেষে মজার, ক্ষেত্র বিশেষে আবার দুঃখের। চলুন এই নিউজগুলো দেখে কথা বলি, তার আগে আজকে ডেট এবং আমার পার্টটার কথা বলে নিই। আজকে হচ্ছে সোমবার 29 জ্যৈষ্ঠ, 1424, 12 জুন 2017 এবং 16 নভেম্বর 1438, আর রফিক্স ব্লগের পার্ট হচ্ছে 163 পর্ব। দেখুন, অবিরাম বর্ষণে নাকাল রাজধানী, এটা বাংলা নিউজ লিখেছে। সাগর নিম্নচাপ জনিত অবিরাম বর্ষণে হাঁটু থেকে কোমর পর্যন্ত সমান পানি জমেছে রাজধানীর বিভিন্ন সড়কে, এতে চরম ভোগান্তিতে পড়ছে অফিস থেকে ঘরমুখো মানুষ। একটু পড়ে নিই। আজ থেকে কয়েক বছর আগে আমি ঠিক এরকম একটা দিনে আমি যখন অফিস থেকে ফিরছিলাম, তা আমার চামড়া জুতো পরা নতুন জুতো, তারপর যেটা দেখলাম যে রিক্সা নিলাম, রিক্সা কিছু দূরে এসে আর আসতে পারে না, হাঁটতে শুরু করলাম জুতো হাতে নিয়ে, পায়ের নিচে ইট থেকে শুরু করে এত কিছু, মানে যেটা হয় ঢাকা রাস্তাঘাট যেমন থাকে যে কিছু কয়েক মানে কদম হাঁটার পর আমি হাঁটতে পারছি না। আমার পা মনে হচ্ছে আমি পা যেখানে ফেলছি সেখানে কোনো না কোনো ইট খোয়া এইসব পায়ে লাগছে, লাগার কারণে মানে আমার পা মানে ফুসকা পড়ে যাওয়ার মতো অবস্থা। বাধ্য হয়ে দেখো পা বাঁচাইতে হলে জুতার মারাই করা যাবে না, উল্টো জুতাগুলো পরলাম, পরে হাঁটতে শুরু করলাম, এক হাঁটু পানি ভেঙে 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 বাসায় আসলাম। তখন যেটা হলো যে আমার জুতার অবস্থা দফা রাখা, কিন্তু আমার পা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, বাকিটা রক্ষা পেয়েছে। যদি আমি জুতার মাথায় করতাম সেক্ষেত্রে আমার পায়ের মায়া করা যেত না। চলুন নিউজ দেখি। এটা হচ্ছে একটা অবস্থা যে অনেক পানি এখানে রাস্তা দিয়ে লোকজন হাঁটছে। কালসি থেকে পূর্বী কাজীপাড়া শেওরাপাড়া এলাকায় রাস্তা হাঁটু কোমর হাঁটু থেকে কোমর পানি লেগে রয়েছে, পানিতে যান চলাচল বন্ধের উপক্রম। আচ্ছা, আগারগড় রাস্তা খোরাকুড়িতে পানি জমে বিপরীত মিরপুর মুখী এক পাশে রাস্তা বন্ধ হয়েছে, গাড়িগুলো উল্টো পথে যাওয়ার সুযোগ করে দিলেও তালতলা পেরিয়ে দুই পাশে পানিতে হাবিডুবু অবস্থায় পড়ে। এরপর কাজীপাড়া থেকে মিরপুর 10 নম্বরে আলহেলাল হাসপাতাল পর্যন্ত কোমর পানিতে হাবুডুবু খেতে থাকে যানবাহন। দেখুন অবস্থা, গাড়ি ঠেলছে লোকজন। এই হচ্ছে ঢাকা শহরের পানির অবস্থা। আশা করি পানিটা কেটে যাবে সময়ের সাথে সাথে, এগুলো চলে যাবে। এটা ছিল বাংলা নিউজ 24 এর। চলুন প্রথম আলোতে কি আছে সেটা নিয়ে দেখি। ও মাই গড, চমৎকার একটা নিউজ টাইটেল আছে, ওরে নীল দরিয়া তুই দে না দে ভরিয়া। ঢাকা শহর জল পানিকে বলছে আর কি, শহরটা পানি দিয়ে ভরিয়ে দে নীল দরিয়া। দেখুন, এক কোমর পানিতে এই রিক্সা চালক সেই রিক্সা টেনে নিয়ে যাচ্ছে, এক কোমর পানি। চলুন এটা একটু দেখে আসি।
পানি নিয়ে ভাবনা আর না আর না, কিন্তু পানি নিয়ে ভাবনা আছে। রাজধানী যাত্রাবাড়ি, এই দেখুন, মাছের আড়ত থেকে আজ সোমবার সকাল 8টার দিকে মাছ নিয়ে কাজে লাগাচ্ছিলেন ভ্যান চালক আব্দুল রহিম। আব্দুল রহিম তিনি যখন যাত্রাবাড়ির ফলের আড়তের সামনে আসেন, তখন তার ভ্যান গাড়ি পানির নিচে তলিয়ে যায়। ভ্যান গাড়িটা পানির নিচে তলিয়ে গেছে, কতটুকু, এক কোমর বেশি পানি, তাহলে ভ্যান গাড়ি তলানোর কথা না। মারলে এত পানির মধ্যে চলা যে কত কষ্ট, তা কেউ কাউকে বোঝানো যাবে না। কয়েক মাস ধরে প্রতিদিন এমন কষ্ট করছে, বৃষ্টি হওয়ার পর পুরো রাস্তা পানিতে তলিয়ে গেছে, আর কতদিন আমাদের কষ্ট করতে হবে। আচ্ছা, এছাড়া চৌরাস্তা থেকে কাজলা মোড় পর্যন্ত সড়কে বাঁ পাশে রাস্তা বন্ধ করে সংস্কার কাজ চালানো হচ্ছে। ডান পাশের রাস্তা যান চলাচল করছে, রাস্তা সংস্কারের কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC। দেখুন অবস্থা, এই যেটা দেখাচ্ছিলাম আর কি, এখানে পানির মধ্যে কত ময়লা ভেসে আসছে, যত ময়লা আছে শহরে সব ময়লাগুলো ভেসে ভেসে কিন্তু এখন পানিতে ভাসতে শুরু করেছে। এবং এই পানিটা এত নোংরা যে বলার মতো না। যত নোংরা মলমূত্র থেকে শুরু করে এমন কোনো পচা জিনিস নেই এই পানিতে ভাসছে না। কোনো কারণে যদি আপনার পায়ে এই পানি লাগে, তো আপনার পা চুলকাতে শুরু করবে, আর তখন আপনার চুলকা পানি পানি পানিতে যে কামড়ায়, আপনারা জানেন না, জানেন কি জানি না, এটা একটা উপন্যাস ছিল জোক, এটার মূল উপন্যাসটার নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি। তো তখন বাবা পানিতে কামড়ায়, পানির কি দাঁত আসেনি, এটা একটা ডায়লগ ছিল, আমরা এটা নিয়ে পরীক্ষা দিতাম, এইসব জিনিসগুলো আসতো। তো পানিতে যে কামড়ায় আসলে ছোট শিশু হয়তো তখন বুঝিনি, কিন্তু আপনি নিশ্চয়ই বুঝবেন আপনি এই পানিতে হাঁটলে যে পানিতে কিভাবে কামড়ায়। রাজধানী যাত্রাবাড়ি ফলে আড়তের সামনে কোমর পানির ভিতর দিয়ে যাতায়াত করছে রিক্সা সহ অন্যান্য যানবাহন। কোমর পানির অবস্থা দেখুন কি অবস্থা, এই যে এখানে একই অবস্থা। শাহরুদ্দ আফসান আহমেদ থাকেন মৃধাবাড়িতে, সকালে তিনি রিক্সায় চড়ে যাত্রাবাড়ি যাচ্ছিলেন। যখন তিনি ফলে আড়তের সামনে আসেন, তখন রিক্সা পানির মধ্যে 10 মিনিট আটকে থাকে। রিক্সার উপরে বসে আফসান বলেছিলেন, কয়েক বছর ধরে মহাসড়কে এমন দুরবস্থা, কয়েক মাস আগে কাজ শুরু হয়েছে অথচ কাজ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। কাজ শেষ হলে তো টাকা আসা বন্ধ হয়ে যাচ্ছে। রাজধানী যাত্রাবাড়ি ফলে আড়তের সামনে কোমর পানির ভিতর থেকে যাতায়াত করছে রিক্সা সহ অন্যান্য যানবাহন। এই হলো জল নিয়ে জলকেলি ময়লা পানির গল্প ঢাকা শহরের। ফাঁকা মাঠে গোল দিতে চাই না, বলেছে মিস্টার কাদের। আচ্ছা, উনি তো ডায়লগ ভালো বলতে পারেন। চোখেই পড়ে না সিটি কর্পোরেশনের মূল্য তালিকা, এটা পড়বো না, কেউ উইকেট পাচ্ছেন না জানেন মুস্তাফিজ। অবিশ্বাসভাবে ম্যাচ ঘুরিয়ে দিলেন, দিল শ্রীলঙ্কা। তরুণীরা কিনছেন বাহুবলী 2 আর তরুণেরা কাটাপাম। মাই গড, বাহুবলী 2 ড্রেস এবার বের হয়েছে এই নামে। এই বাহুবলী 2 কিনছে আপনার তরুণী মেয়েরা আর কি, আর কাটাপ্পা ড্রেস, কাটাপ্পা ড্রেস আবার ছেলেরা কিনছে আর কি। কাটাপ্পা আবার ড্রেস আছে, এটা জানতাম না আমি যে কাটাপ্পা ড্রেস আছে। তো এই তরুণেরা কিনছে কাটাপ্পা। কাটাপ্পা হচ্ছে একটা অন্যতম চরিত্র আর কি বাহুবলী সিনেমার, প্রধান চরিত্র বলাটা ঠিক হবে না, কিন্তু সে গুরুত্বপূর্ণ একটা চরিত্র, দুইটা পার্টে সে তার চরম একটা ভূমিকা রেখেছে এই চরিত্রটা। এই কাটাপ্পা চরিত্র অভিনয় করেছেন, নামটা এই মুহূর্তে বলতে পারবো না, তবে সে এটা হচ্ছে শাহরুখ খানের একটা সিনেমা, সেটাতে নায়িকার বাবার চরিত্র অভিনয় করেছিল। এই মুহূর্তে আমি নাম মনে করতে পারছি না, আমার আবার একটা সমস্যা, জায়গা মতো নাম মনে থাকে না, কোনো মতো মনে করতে হচ্ছে খুব কমন একটা নাম, একটু পরে ঠিকই মনে হবে যখন আমি ক্লোজ করে দেব। এই যে দেখুন, মধ্যরাত ঈদ পর্যন্ত ঈদ বাজার করতে আসা মানুষের স্রোত শহরের নিউ মার্কেটের দোকানগুলোতে। নিউ মার্কেট তো হুলস্থুল অবস্থা। বাহুবলী 2 কাটাপ্পা পাঞ্জাবি, মেয়েদের জন্য আছে বাহুবলী 2, ছেলেদের জন্য আছে কাটাপ্পা পাঞ্জাবি। আচ্ছা, চলছে এছাড়া কি রানা প্লাজা, ওয়েস্টার্ন, ডেলিকেট, নকশি ফ্যাশন, ফ্যাশন ফেয়ার, অনেক 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 জায়গায় সব জায়গায় পাওয়া যাচ্ছে। জলেশ্বরী তলা, ঢাকার বাইরে কি অবস্থা এখনো জানেনি, ঢাকার বাইরের মার্কেটের কি অবস্থা সেটা তোমার কিছু খুব অল্প কিছুক্ষণের কিছুদিন মধ্যে জানতে পারবো। আজকে আর কি প্রথম আলোতে বিশেষ কিছু আছে কিনা সেটা একটু দেখি। ইলিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ অজয়, আচ্ছা আমার কি কাহিনী, অজয় কি হাতে কি প্রেম টেম করতেছিনি। বিদেশি উপহার নিয়ে ফাসলেন ট্রাম্প, ট্রাম্প কাকুকে নিয়ে কোনো নিউজ থাকবে এটা কি হয় নাকি, অবশ্যই হয় না। এই যে বিদেশি উপহার নিয়ে ফাসলেন ট্রাম্প, টেকনিক আছে দেখি। আইজাক উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান জুনাইদ আহমেদ অ্যাপেলকে পিছনে ফেললো চীনের হুয়াওয়ে, চীনের হুয়াওয়ের একটা ফোন, এগুলো একটা ফোন, এটা কীভাবে সেকেন্ড অ্যান্ড্রয়েডের মধ্যে সেকেন্ড দ্বিতীয় সারিতে যায় আমি বুঝি না, বাজে একটা ফোন এগুলো, এগুলো মানুষ কেন কেন আমি ওইটা বুঝি না, আমি একবার একটা ফোন ইউজ করেছিলাম খুবই বাজে। বাংলা নিউজ শেষ করেছি, উল্লেখযোগ্য আর কিছু নেই। বাংলাদেশ প্রতিদিন দেখে একটু ঝলক, তানোরের জঙ্গি বাড়িতে অভিযান শুরু, বিস্ফোরণ, তানোর রাশের তানোর আবার কাহিনী, আবার জঙ্গি, বিশ্বে দ্রুতগতি যুদ্ধযান চীনের তৈরি, আচ্ছা দ্রুতগতি যুদ্ধযান চীনের তৈরি করেছে।
নরসিংদীতে ট্রাক প্রাইভেট কারের সংঘর্ষে ওসি সহ নিহত দুই। এটা একটু পূর্ব, সম্ভবত আমাদের এলাকার একজন মানে যেখানে থাকি এখানকার একজন ড্রাইভার মারা গিয়েছে এরকমই শুনলাম। আমেরিকার মাটিতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরীক্ষা চালাবে ইসরায়েল। আমার বয়ফ্রেন্ড আছে, ট্রাম্পকে বললেন অভিনেত্রী। বাহ বাহ, তারপরে ট্রাম্পকে সে কি মনে করে যে ট্রাম্প মানে সবসময় নারীদের প্রতি একটু লোলুপ দৃষ্টি তাকিয়ে থাকে, এই জন্য একজন অভিনেত্রী সে অ্যাডভান্স অ্যাডভান্স বলে দিয়েছে যে আমার বয়ফ্রেন্ড আছে, তুমি আমার দিকে এরকম ধান্দা করার কোনো অপশন নেই। বুঝেন ট্রাম্পের চরিত্র ফুলের মতো কতটা পবিত্র। তিন কন্যাকে মন্ত্রিসভার অভিনন্দন, এটা তো গতকালকে নিউজ ছিল। এ কি হাল হয়েছে এমপি সুজা ভাইয়ের? শ্রীলঙ্কা হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান। নরসিংদীর গল্পটা একটু পড়ি। নরসিংদীর ট্রাক ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে হাইওয়ে থানা ওসি সহ দুজন নিহত হয়েছে। ওসির নাম হুমায়ুন কবি। ঘটনাস্থল একটা মিক্সার ট্রাক ও একটি প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ওসি সহ গাড়ির চালক নিহত, চালকের নাম পরিচয় জানা যায়নি। আচ্ছা, ফেমাস নিউজ দেখে একটু কথা বলি। ফেমাস নিউজ কি আছে? লং দুর্ঘটনা বিচার বিভাগের তদন্তের নোটিশ, পানির নিচে চট্টগ্রাম, ঈদের কেনাকাটায় বৃষ্টির হানা, ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প মোদীর বৈঠক, 26 জুন স্বামীর মৃত্যুর শোকে চিরকুট লিখে স্ত্রী আত্মহত্যা, বন্দর ডুবে গেছে দুটি লাইটারের জাহাজ, 28 নাবিক উদ্ধার, মাই গড। নরসিংদীতে ট্রাক প্রাইভেট কার সংঘর্ষ, অতিশয় নিহত দুই। ওই যে ওই নিউজটাই এখানে দিয়েছে, রমজানে কেউ অজ্ঞান পার্টির ও মলম পার্টির কপ পরে পড়েনি। টানা বৃষ্টি ভোগান্তিতে রাজধানীবাসী, বিএনপি আন্দোলনের খবর নয়তো দূতাবাসের ফেসবুকে। উত্তাল সাগর, ডুবছে 4 ট্রলার, নিখোঁজ 12 জেলে, অবস্থা তো খারাপ। ওইদিকে বিয়ের পরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন প্রিন্সেস ডায়না। প্রিন্সেস ডায়না নিয়ে পুরানো একটা নিউজ, অনেক সুন্দর একজন মহিলা ছিলেন এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী একজন মহিলা। সেখানে দেখি বার্তিক, ওই যে এক নিউজ এখানে কপি করে দেওয়া হয়েছে আর কিছু না, বলে কিছু বিবিসি যা বলেছে শেষবারের মতো। একঘেয়েমি কাটাতে ফেসবুক লাইভে তাস্কিন। তাস্কিন হচ্ছে বর্তমানে তরুণীদের জন্য একটা ক্র্যাশ। সুদর্শন অনেক ভালো খেলোয়াড় জাতীয় টিমে খেলে, তো সো সে তো সবার উষ্টা খাবেই, সব মেয়েরা তার উপর উষ্টা খায়। গতকাল যেটা দিন দেখলাম, এক মধ্যবয়সী নারী তাকে, তারা যেখানে গিয়েছে খেলতে সেখানে রাস্তা পার হয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে একটা চুমুও খেয়েছে, হয়তো সে তার ছেলের মতো মনে করে খেয়েছে, কারণ সে মধ্যবয়সী ছিল। বার্মিংহামের হোটেল রুম থেকে হঠাৎ ফেসবুক লাইভে এসে বাংলাদেশের বোলিং তারকা তাসকিন আহমেদ বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ম্যাচের জন্য ভক্তদের শুভকামনা চেয়েছেন। হোটেলে বোর্ড হচ্ছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে কথা বলি। তাসকিন বলেন, সেমিফাইনালে যাওয়া বড় একটা অ্যাচিভমেন্ট অর্জন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, দোয়া করবেন। অবশ্যই দোয়া করবো। বৃহস্পতিবার বার্মিংহাম বাংলাদেশ প্রতিপক্ষ ভারত, বৃহস্পতিবার খেলাটা হচ্ছে। আমাদের সবসময় নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করি, সবসময় মনে রাখি আমরা দেশের জন্য খেলছি, এটা বলেছেন তাসকিন। তাসকিনের জন্য অনেক অনেক শুভকামনা। তাসকিন আমাদের কি বলবো, তরুণদের জন্য আইকন। তাসকিন দেখতেও যেমন সুদর্শন, ভালোও খেলেন, সব দিক দিয়ে তার ভালো কিছু হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আগামী বৃহস্পতিবার ভারত সেমিফাইনালের ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশকে অবশ্যই অবশ্যই জিততে হবে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, হে সৃষ্টিকর্তা তুমি বাংলাদেশকে এই খেলা অবশ্যই জিতিয়ে দাও, কারণ এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। দেখলেন রফিক ব্লগের 163 163 পর্ব। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখবেন আপনার হাতে ডান পাশে, হাতে আপনার হাতের বাম পাশে একটা রেড বাটন আছে সাবস্ক্রাইবের, ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে, আপনি দেখতে পারবেন, মতামত দিতে পারবেন, সমালোচনা করতে পারবেন, আলোচনা করতে পারবেন, আপনার যা খুশি তাই করতে পারবেন এখানে। আর আশা করি আপনার সাথে আমার কমিউনিকেশনটা কন্টিনিউ থাকবে। কালকে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।